পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারা দেশের পুলিশ সুপার এবং তদুর্থ কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রী বৈঠক বৈঠকে আদালত পুলিশের সুবিধা বৃদ্ধি কর্মক্ষেত্রে নিহত বাহিনীর পরিবারের সদস্যদের ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি তুলে ধরেন কর্মকর্তারা একটি পর একটি আন্তর্জাতিক স্থানে বাংলাদেশ হয়েছে পরে প্রধানমন্ত্রী বলেন শান্তির মাধ্যমেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বিগত সময়ে জ্বালাও রাজনীতি প্রতিরোধে পুলিশের ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও তা কঠোর হাতে দমনের নির্দেশ দেন তিনি সাধারণ মানুষের গায়ে আগুন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পেট্রোল ঢেলে দিয়ে তাদেরকে পুড়িয়ে তারপরে এটা রাজনীতি কাজে এই রাজনীতি কক্ষনো আমাদের কাছে গ্রহণযোগ্য না কাজ এই ধরনের ঘটনার সঙ্গে যা সম্পৃক্ত থাকবে কঠোর হস্তে তা দমন করতে হবে মানুষের যান মালিন নিরাপত্তা দিতে হবে এটা কোনো রাজনীতি না এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না জঙ্গিবাদের পাশাপাশি মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধেও কঠোর অবস্থানে যেতে বাহিনী সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নির্দেশ দেন জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে কারণ এই জনগণ ওই কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের অর্থের পাশাই কিন্তু বেতন ভাতা সবকিছু কাজি তাদের সেবা করা এটা সকলের দায়িত্ব আর আপনাদের পরিবার পরিজন বা আমাদের সবাই এই জনগণের মাঝেই তো মিশে আছে কাজে যেটুকুই দেবেন আপনার আপন পাবে তার সুফল এই কথাটা সবসময় আপনারা মনে রাখবেন দমনে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য উপর গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা অনেক সময় দেখা যায় যে অনেকে ক্রেডিট নিতে যে একা একা করতে যে তারপরে নিজেদেরই জীবন দিতে হয় আর এখানে শুধু একক ক্রেডিট নেওয়ার কোনো ব্যাপার না এখানে যেখানে জীবন মরণের প্রশ্ন সেখানে কিন্তু সকলকে তথ্য নেওয়া কার ধরনের কাজ করার ক্ষমতা আছে গোয়েন্দা সেটাকে কাজে লাগানো এবং সেভাবে পরিকল্পিতভাবে করতে হবে তাহলে প্রধানমন্ত্রী বলেন দাবি দেওয়ার প্রয়োজন হবে না আওয়ামী লীগ সরকার নিজে থেকেই পুলিশ বাহিনীর বিভিন্ন উন্নয়ন করছে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি